মামুন, আপনি জানেন আজ ভোর রাত থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যে সেতু টোল প্লাজা এলাকায় একটি গাড়ি বিকল হয় এবং পরবর্তীতে এই টোল প্লাজা এলাকায় বেশ কয়েক দফায় কিন্তু টোল যাওয়া বন্ধ থাকে, যে কারণে কিন্তু এই যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এবং অনুসূচিত পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকার মধ্যে প্রায় 12 কিলোমিটার এলাকায় কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বেলাশা বাড়ার সাথে সাথে কিন্তু সেই যানজটটি কমতে থাকে। এখন পর্যন্ত দুপুরের পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল করছিল, তবে এই যে টোল প্লাজা এলাকা, টোল প্লাজা এলাকায় কিন্তু কিছুটা ধীর গতি রয়েছে। এছাড়া যে বাকি অন্য যে মহাসড়কের জন্য অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু এখন পর্যন্ত এই স্বাভাবিক রয়েছে, শুধু এই বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজার এই অংশটুকু কিন্তু ধীর গতি আছে। আপনার মধ্যে দর্শককে দেখাতে চাই এখানে যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কিন্তু শুধু ব্যক্তিগত বা ট্রাক নয়, এখানে বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন রয়েছে, যেখানে ঘর ঈদে ঘরমুখো মানুষ কিন্তু তারা স্বজনদের সাথে ঈদ করবে বলে যাচ্ছেন। অনেক কষ্ট করে তারা রোদে বৃষ্টিতে এবং এই যে খোলা ট্রাকের মধ্যে জীবনে ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন। এছাড়া তারা এবার এবছর তাদের মুখ থেকে যেটুকু আমি জানতে পেরেছি তারা জানিয়েছেন যে প্রতি বছরই তারা এই শত কষ্ট হলেও ঈদের স্বজনদের সাথে একসাথে ঈদ করবেন, এটাই তাদের আনন্দ, এটাই তাদের বড় পাওয়া। এছাড়াও আপনাকে আর একটু জানিয়ে রাখি এই বঙ্গবন্ধু সেতু সড়ক দিয়ে এই বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় গত 24 ঘন্টায় গত 26 বছরের যে রেকর্ড ছিল সেই রেকর্ডটি কিন্তু তারা আবার নতুন করে করেছেন। সেটি হলো যে এই বঙ্গবন্ধু এই বছর যে ঈদ কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে সর্বোচ্চ যানবাহন চলাচল করেছে, তার মধ্যে হলো প্রায় 54,000 গাড়ি কিন্তু ইতিমধ্যে চলাচল করেছে। এতে প্রায় টোল প্লাজায় প্রায় 4 কোটি টাকার মতো এই টোল প্লাজায় টোল আদায় করা হয়েছে। আর এই ঈদে যাতে মানুষ ঘরমুখো মানুষ যারা রয়েছেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেই জন্য কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে প্রায় 700 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও এখানকার যে পুলিশ সুপার এবং সেতু কর্তৃপক্ষ তারা আমাকে জানিয়েছেন ঈদের আগের দিন পর্যন্ত মহাসড়কে যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য তারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও সকালের দিকে যে যানজট বা ধীরগতি ছিল সেই ধীরগতিটা কমানোর জন্য কিন্তু বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে বঙ্গবন্ধু সেতু উত্তর পর্যন্ত অর্থাৎ সিরাজগঞ্জ এলাকার যে অংশটুকু দিয়ে দিয়ে ঢাকাগামী সেই ঢাকাগামী লেন কিন্তু বন্ধ করে দিয়ে যাতে উত্তরবঙ্গের মানুষ নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে দুই লেনে কিন্তু উত্তরবঙ্গের দিকে গাড়ি ছাড়া হয়। পরবর্তীতে এইটা স্বাভাবিক হয়ে আসার পরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী আবার নতুন করে লেনে গাড়ি চলাচল শুরু করে। এছাড়া সারাদিন কিন্তু সুস্থ সুন্দরভাবে এবং কোথাও কোনো যানজট বা ধরনের দুর্ঘটনা গাড়ি বিকল ছাড়া বিকল এই ধরনের কোনো ঘটনা আমরা জানতে বা শুনতে পাইনি। এছাড়াও আপনাকে আরেকটু জানিয়ে রাখি আজ বিকেলের পর থেকে কিন্তু ঢাকার থেকে রাজধানী ঢাকার থেকে যে বিভিন্ন গার্মেন্টস এবং সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু ব্যক্তিগত গাড়ি এবং ট্রাকে করে এই মহাসড়ক দিয়ে চলাচল শুরু করে, যে কারণে গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু গাড়ির যে চাপটা সেটা কিন্তু আর একটু বৃদ্ধি পায়, রাতের বেলাও কিন্তু সেই চাপটা অব্যাহত রয়েছে। আর তবে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছে সকালে হয়তো সকালের দিকে এর চাপটা অনেকাংশ কমে আসবে এবং নির্বিঘ্নে মানুষ চলাচল করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।